এখন সকাল 6টা বাজে। আমরা এবার তিরুমালা থেকে তিরুপতির দিকে রওনা হয়ে গেছি। এই বাসে উঠেছি। এই বাসে মোটামুটি আমাদের জার্নি করতে হবে 22 কিলোমিটার, আর প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। যেহেতু আমরা নিচে নামছি তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই বাসের টিকিট নিয়েছে 80 টাকা করে এক পিটে। আমরা যেহেতু ওঠার সময় টু ওয়ে টিকিট কেটে নিয়েছিলাম তাই 160 টাকা লেগেছিলো, এখন আর টিকিট কাটতে হয়নি। ওঠার সময় আমরা ভোরবেলা উঠেছিলাম বলে বাইরের কোনো সিনারি দেখতে পাইনি। এখন দেখুন পুরো তিরুমালা শহর থেকে যখন আমরা নামছি তিরুপতিতে, পুরো সাইড ভিউটা দেখা যাচ্ছে, পুরো তিরুপতি শহরটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আমরা তিরুপতি শহরের এই সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডে হোমে উঠেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডে হোম। তিরুপতি স্টেশন থেকে 45 মিনিট লেগেছে আসতে অটোতে। আমরা বুক করেছি ডবল বেড এসি রুম, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সব কিছু আছে এই রুমের ভেতর। আলমিরা থেকে, আয়না থেকে, ড্রেসিং টেবিল, ড্রয়ার, খুব সুন্দর বাথরুম, ওয়াশরুম যাকে বলছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বিরাট বড় একটা ঘর, স্টাডি টেবিল, চেয়ার, এই দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ সব স্টাডি টেবিলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে বড় বেড, আরামে 3 জন শুতে পারবে। একটা ব্যালকনিও আছে, সুন্দর ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে রাস্তার ভিউটা দেখা যাবে। একটা ওয়ার্ল্ড কালার টিভি আছে, একটা স্প্লিট এসি আছে এবং তার সঙ্গে ফ্যান আছে। খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট রুমের। এই রুমটা আমরা বুক করেছি ই সম্পদা বলে একটা ওয়েবসাইট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যারা রিটায়ার্ড পার্সন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা অনলাইনের মাধ্যমে অল ইন্ডিয়াতে যে যে জায়গায় হলিডে হোম অ্যাভেলেবল আছে সেখানে বুক করতে পারেন। এবার আমরা পদ্মাবতী মন্দিরের দেখার জন্য রওনা হয়েছি। আমরা অটোতে করে যাচ্ছি আমাদের হলিডে হোম থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা বাই অটো। এই দেখুন আমরা অটোতে যাচ্ছি, এসে গেছি পদ্মাবতী মন্দিরে। এখন মন্দিরের সামনে আমার দর্শন হয়ে গেছে। মোবাইল জমা দিয়ে আমি ভেতরে ঢুকেছিলাম, 100 টাকা স্পেশাল টিকিট নিয়েছি দর্শনের জন্য। ওটা মোটামুটি আমার 1.5 ঘন্টা লেগেছে দর্শন করতে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু মঙ্গলবার, যাওয়ার সময় পদ্মফুল তিনখানা নিয়েছিলাম, কপুর নিয়েছিলাম। আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পদ্মাবতী মন্দিরে আউটসাইডের ভিউটা। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এই গেটের দুধারে টিকিট কাউন্টার আছে, এক এক সাইডে 20 টাকা করে টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন। এই দেখুন লাইন দিয়ে লোকেরা যাচ্ছে, এটা হচ্ছে 20 টাকার লাইন। আর ওই পাশটা ডান দিকে যে লাইনটা রয়েছে দেখুন 100 টাকা লেখা রয়েছে, এটা হচ্ছে স্পেশাল দর্শন 100 টাকা। তো আমরা এসে 100 টাকার টিকিটেই দর্শন করেছিলাম এবং খুব ভালোভাবে দর্শন হয়েছে। এই দেখুন এখানে জুতো রাখার স্ট্যান্ড করা রয়েছে, কিন্তু কেউ লোক নেই বা কোনো টোকেন দিয়ে জুতো রাখা হচ্ছে না, যে যার নিজের রিস্কেই জুতোটা রেখে যাচ্ছে। তো আমরা যেখান থেকে পদ্মফুল কিনেছিলাম পুজো দেওয়ার জন্য সেখানেই আমরা জুতো রেখেছি। এই দেখুন এটা টাইম টেবিল দেওয়া রয়েছে, কটা থেকে কটা অবধি মন্দিরে দর্শন করা যাবে, ডিটেলসে লেখা রয়েছে ওখানে। এই দেখুন 100 টাকার টিকিটের কাউন্টার, এখানে সোজা গেলে ডান দিকে 100 টাকার টিকিট কেটে আপনি স্পেশাল দর্শন করতে পারবেন। ওইখানেই মোবাইল এবং সব ইলেকট্রনিক গ্যাজেট আপনাকে জমা দিতে হবে। আর এইটা দেখুন সামনে মন্দিরের ফ্রন্ট ভিউটা, আর তার তলায় নানান দোকান রয়েছে,
সব কিছু এই দোকানে ময় মনিহারি জিনিস থেকে পূজো সামগ্রী থেকে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এই সোজা আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে আরেকটা গেট পড়বে, যে গেটটা হচ্ছে এক্সিট গেট। আমরা ওই গেট দিয়ে দর্শন করে বেরিয়েছিলাম, ওটা আপনাদের আমি ওই গেটটা দেখিয়ে দিচ্ছি। এই সোজা সোজা হেঁটে গেলে এই দেখুন বাঁদিকে যে গেটটা পড়ছে এই গেটটাই হচ্ছে এক্সিট গেট। পুরো দর্শন করে লোকেরা এই গেট দিয়ে বেরোচ্ছে। প্রথমে আমরা দর্শন করলাম, দর্শন করার পর আমাদের একটা প্রসাদ খেতে দিল খিচুড়ি টাইপের, তারপরে আমাদের এক একজনের হাতে এক একটা করে লাড্ডু দিল। এখন সকাল 9টা বাজে, আমরা হলিডে হোম থেকে তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখান থেকে আমরা ট্রেন ধরে চেন্নাই যাব। এই দেখুন তিরুপতি স্টেশন, তিরুপতি স্টেশন থেকে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হব। আমরা চেন্নাইতে সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডে হোমে উঠেছি। এই দেখুন আমরা নিয়েছি ডবল বেড এসি রুম, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিবারের মতোই। এটাও আমরা ই সম্পদ থেকে ওয়েবসাইট থেকে বুকিং করেছি। আগেই আপনাদের বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা এলিজিবল এই হলিডে হোম পাওয়ার জন্য। খুবই বড় রুম, ব্যালকনি আছে একটা, এই দেখুন সামনে পর্দার পেছনে ব্যালকনি এবং বড় খাট, সেই খাটে তিনজন আরামে শোয়া যাবে। একটা আলমিরা দিয়েছে, উডেন আলমিরা, তাতে আপনি সব আপনার লাগেজ রাখতে পারবেন। এই আলমিরার পাশে হচ্ছে ওয়াশরুম, খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এই দেখুন খুবই বড় ওয়াশরুম। রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, যেখানে উঠেছি সেখান থেকে আমরা এখন আবার আমরা মেরিনা বিচে যাব। মেরিনা বিচে গিয়ে আমরা আবার রাত্রিতে ফেরত চলে আসবো, কারণ কালকে সকালবেলায় আমরা করমণ্ডল ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা হব। মোটামুটি হাফ মাইল হাঁটতে হবে বালি দিয়ে, তারপর আপনারা দেখতে পাবেন সমুদ্রের জল। পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এখনও তো, হ্যাঁ এবার জলের দেখা পাওয়া যাচ্ছে। আর একটু হাঁটলেই আমরা সমুদ্র দেখতে পেলাম। সমুদ্রের মাঝখান দিয়ে নৌকা যাচ্ছে, মাছ ধরে মনে হয় ফিরছে নৌকাটা। তবে পুরীর মতো অত ঢেউ নেই। পুরীতে যতটা ঢেউ তার 10% তো ঢেউ। ভাই সাহেব ভুট্টা কেমনা? 40 রুপিয়া সাইজ গুলো বড় আছে, 40 40 টাকায় একটা। ভাই সাহেব একটু থোড়া আচ্ছা সে ইয়ে করকে দেঙ্গে, একটু আচ্ছা সে জ্বালা কে দেঙ্গে। রোস্টেড রোস্টেড তো বয়েল খাবে না, রোস্টেড কিনলাম দেখি কিরকম খেতে লাগে। কয়লা রাঁচে হচ্ছে আর ব্লোয়ার দিয়ে হাওয়া দিচ্ছে, খুব তাড়াতাড়ি হয়েছে। বাস 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 বাস।
একদম নরম, খুব ভালো খেতে। জিজ্ঞেস করি এখানে কি ভাজা পাওয়া যাচ্ছে? না না, আম্মা ইয়ে কে হ্যা? গোবি, ও গোবি ফ্রাই করকে দেঙ্গে না? গোবি ফ্রাই করকে দেঙ্গে। কিতনা পার প্লেট? 1 প্লেট 40। আর ইয়ে জো চপ, ইয়ে চপ? ইয়ে 4 পিস 40। ঠিক বিচের ধারে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলস দেখুন, খুব সুন্দর দেখাচ্ছে, নানান ভ্যারাইটিস কালার, লাইটিং কালার পড়ছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এর পাশেই ঠিক জয়ললিতা আর এমজি ডক্টর এমজিআর রামচন্দ্রের সমাধিস্থল, ওটাও আমরা এরপরেই যাচ্ছি। আমরা এখন এসেছি এমজি রামচন্দ্রন এবং জয়ললিতার সমাধিস্থল দেখতে। এই দেখুন বিরাট বড় গেট, এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকবো ভেতরে। ভেতরে ঢোকার আগে আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করেছি যে এখানে কোনো ফটোগ্রাফি তোলা যাবে কি না, তো ওনারা বলেছেন হ্যাঁ তোলা যাবে। এই যে লেফট সাইড দিয়ে দেখছেন গেট, এই গেট দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে ব্যাক সাইড থেকে ভেতরে ঢোকার পর ব্যাক সাইড থেকে ফ্রন্ট গেটের ফ্রন্ট গেটটা আমরা দেখতে পাচ্ছি। বিরাট বড় গেট, এটা দুটো এন্ট্রেন্স। এই আস্তে আস্তে আমরা এখন এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে সামনে একটা পন্ড টাইপ রয়েছে, তার পেছনে দুটো স্ট্যাচু আছে, একটা ডক্টর এম জি রামচন্দ্রনের স্ট্যাচু এবং আরেকটা হচ্ছে জয়রাম জয়ললিতা স্ট্যাচু, দুজনেই হচ্ছে তামিলনাড়ুর এক্স চিফ মিনিস্টার ছিলেন। এ দেখুন সামনে, এই প্রথম স্ট্যাচুটা হচ্ছে ডক্টর এম জি রামচন্দ্রনের, আর দ্বিতীয় স্ট্যাচুটা হচ্ছে জয়রাম জয়ললিতা। এই দেখুন এই স্ট্যাচুর নিচে লেখা রয়েছে ওনাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ। এম জি রামচন্দ্রন জন্মেছিলেন 17th January 1978 এবং ওনার ডেথ হয়েছিল 24th December 1987। এবং সামনের স্ট্যাচুটার তলায় জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লেখা আছে। দেখো ওনার জন্ম তারিখ হচ্ছে জয়রাম জয়ললিতার জন্ম তারিখ হচ্ছে 24th February 1948 এবং মৃত্যু তারিখ হচ্ছে 5th December 2016।
আমরা এই পর্বটা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে আগামী পর্বে দেখা হবে আগামী জার্নিতে। আমি অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি নানান জায়গায় ঘুরে বেড়াবো এবং আপনাদের তার ভিডিও তুলে শেয়ার করতে পারবো।